আমরা করে আসবো, আমি মানার সাথে কোনো জায়গায় আইব্রো করে মানে সন্তুষ্ট হতে পারি না। নাও চলে এসেছো তোমার মটন বিরিয়ানি, বাবারে বাবা। চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমি মোটামুটি আছি। কালকে রাত্রির থেকে হঠাৎ করেই কিন্তু আমার ছানার জ্বর, তাই নিয়ে একটু মাথাটা ঘুরে আছে। আর জ্বরের মানে হঠাৎ করে জ্বরটা এসছে আমি বুঝতে পারিনি। রাত্রিবেলা 12:30 থেকে দেখছি যে একটু গাটা গরম গরম লাগছে, গরম গরম লাগছে। টেম্পারেচার মাপছি কিন্তু টেম্পারেচারে না 100 দেখাচ্ছে না, কিন্তু মানে এখন জানি না এই ডিজিটাল থার্মোমিটার তো কিরকম কি কার্যকারিতা আমি বুঝে পাই না। ওর এতটাই গা গরম যে আমি আমার কাছে শুয়ে আছে আমার গায়ে আমার তাপ লাগছে। তারপরে ওকে ওষুধ দিয়ে সেই জ্বর ছেড়ে ওই দেখো ছেলে এখন কি করছে, ডিং 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 করে নাচছে, বুঝতে পেরেছো? তো ওকে সকালবেলা উঠেছে, অনেকটা দেরি করে উঠেছে। ওঠার পরে তো ওকে একটু খাইয়ে নিয়েছি, খাইয়ে নিয়ে আমি বিছানাটা জাস্ট গুছিয়েছি। আজকে অনেকগুলো কাজ আছে, কাজের মধ্যে প্রথম প্রধান অন্যতম কাজ যেটা হচ্ছে আমি প্রায় এক মাস, আজ হলো এক মাস কমপ্লিট, এক মাস বাদে আজকে আমি বাবার বাড়ি যাব, মানে বাপের বাড়ি যাচ্ছি। অনেকদিন ধরেই মা বলছে ছেলেটাকে নিয়ে অনেকদিন গেছিস একটু আয়, আমি হ্যাঁ যাব, তা আজকে যাব। কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি যাবো বাপের বাড়ি, তার জন্য কিছু গোছান গাছান করতে হবে। সেই গোছান গাছান করার জন্য আমার টাইম লাগবে, মানে বুঝতেই পারছো ছোট বাচ্চাকে নিয়ে একদিনের জন্যই যাও আর 10 দিনের জন্যই যাও, তোমার লাগেজ তো হবেই। এই হচ্ছে আপডেট। চলো আজকের বকবক আমি এখান থেকে স্টার্ট করলাম, আর সারাটা দিন কেমনভাবে কাটাই সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:20। সকালবেলা আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু কি হয়েছে বলতো, ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি জানালাম, মানে সকালবেলা জানালাম যে ছেলের হঠাৎ করে কাল রাত্রির থেকে খুব জ্বর, যেহেতু জ্বর ঘরের লাইটগুলো সব পুরোপুরি জ্বালানো ছিল না, ঘরের লাইটগুলো মানে ঠিকঠাক জ্বালানো না হলে না আলোটা ঠিক ফোকাস খায় না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের তো আমি জানিয়েছিলাম যে ছেলের কালকে রাত্রি থেকে হঠাৎ জ্বর, এবার যেহেতু জ্বর এসছে সকাল থেকে না ছেলেটা একটুখানি মানে সেই রকম জ্বর না হলেও একটুখানি খ্যান 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 করছে, বায়না করছে, এটা ওটা সেটা করছে। তা তারপরে ছিল হচ্ছে এই যে দেখো দেখো এদিকে সব জামা কাপড় পরে আছে, আর ওদিকে কিছু কিছু জামা কাপড় আছে। ওই যে বললাম না বাপের বাড়ি যাব, এই বাপের বাড়ি যাব বলে তো একদিনের জন্যই যাও আর 10 দিনের জন্যই যাও, ছোটো বাচ্চাকে নিয়ে যাওয়া মানে এতগুলো লাগেজ, সেগুলোও গোছাচ্ছিলাম। সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি দুপুরবেলা ছেলেকে অল্প একটু খেয়েছি, বেশি খাইনি, অল্প একটু খেয়ে ভাবলাম কি যে স্নানটা করে নেব, কিন্তু দেখছি যে ছেলেকে ওষুধ দেওয়ার পরে না আমি ওর পাশ থেকে আর গেলাম না, যদি জ্বরটা বাড়ে বা কিছু বলে মা তো মারা না হয়তো সবসময় সন্তানদের নিয়ে একটু আতঙ্কে থাকে, আর আমি তো বিশেষ করে আতঙ্কে থাকি কারণ আমি আমার একটা সন্তানকে হারিয়েছি, সেজন্য আমি না ওকে কোনো সময় একটু কাছাড়া করতে চাই না, সব সময় আর কি ওকে নিয়েই আমি থাকতে বেশি প্রেফার করি। মানে আমি মা মানে রাত্রিবেলাতেও না আমি মাঝরাতে মাঝে মাঝে উঠে না ওকে একটু ভালো করে দেখি ঠিকই যে আমার যা বিপদ গেছে সেটা তো আমি জানি, সেজন্য আমি না খুব আতঙ্কে থাকি আমার
মানে ছেলেকে নিয়ে আমি সত্যি খুব সবসময় আতঙ্কে থাকি। ছেলে এখন ঘুমাচ্ছে, তাই ঘুমাচ্ছে বলতে একটু নড়াচড়া করছিল, দেখলাম জ্বরটা নেমে গেছে। এবার আমি 10 মিনিট হাতে টাইম নিয়ে ছটা পট গেছি, স্নান করব। আর তোমাদের বললাম না, তোমাদেরকে কালকে জানালাম যে কুকুর বিভ্রাট হয়েছিল বাড়িতে, কুকুর ঢুকে গেছিলো খাটের তলায়, যে এই খাটের তলাতে ঢুকে বসেছি। তাই জন্য কেউ বলছে শুভ, কেউ বলছে অশুভ, আবার কেউ বলছে বড় ঠাকুরের দৃষ্টি পড়েছে। তাই ভাবলাম যে আজকে একটু পুজো দিয়ে দেবো। সারাদিন আমি আজকে ভাত টাত কিছু খাইনি, পুজো দিয়ে দেবো, বেরোবো একেবারে পুজো টুজো দিয়ে একেবারে ও বাড়িতে ঢুকবো। হলো ঘুম হলো আর জ্বর আছে, দেখি 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 দেখি। শোনা, আসো, আছো পাপা, আছো আছো আছো, না না বলতে নেই বাবা, চলো রেডি হয়নি, দিদার বাড়ি যাবো তো, পুজো দিতে হবে। ওটো 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 ওটো। এ বাচ্চা মায়ের বাড়ি যেতে হবে, তাই জন্য ঝটপট করছি। ও ঘুম থেকে উঠে পড়েছে, ওর খাবারটা আমি মানে গুলে নিয়ে গাড়িতে চলে যাবো, গাড়িতে যেতে যেতে খাইয়ে দেবো, কারণ এখন বসে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। থাকবে, এটা থাকবে, এই জামাটা পরবে বললে, এটা পরবে না, হ্যাঁ এটা পরবে না। এই দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, ওদিকে ওই দেখো পাপানকে কিছুতেই জামা আমি চেঞ্জ করাতে পারলাম না। ও পরবে না তো পরবে না, বলছে এটাই থাক এটাই থাক। আর তোমাদের দাদাও এখানে রেডি হয়ে গেছে। আর এই দেখো এখানে পাপান সারা খাটের মধ্যে লেজ ছড়িয়েছে, লেজ খেতে দাও খাবে, ভাত খেতে দাও খাবে না। তো চলো এবার ঝটপট করে বেরিয়ে পড়বো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বাড়ি থেকে সোজা কিন্তু বেরিয়ে আমি চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে শনিদেবকে পুজো দেওয়ার জন্য। তোমরা তো জানি কুকুর ঢুকেছিল আমাদের বাড়িতে, তাই জন্য অনেকেই বলছিল শনি ঠাকুরের দৃষ্টি পড়েছে, তাই জন্য নাকি একটা পুজো দেওয়া উচিত। তাই জন্য যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছি পুজো দিতে। পাপানের নামে কিন্তু খুব ভালোভাবে আমি পুজোটা দিলাম, মনটা একটু ভালো লাগলো, অনেকদিন পরে বড় ঠাকুরের কাছে এসে না শান্তি পেলাম। ঝটপট এখন এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা বেরিয়ে যাব ওই বাড়ির উদ্দেশ্যে। ওই বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমার একবার যেতে হবে পেট্রোল পাম্পে। এই দেখো আমরা কিন্তু সবাই মানে তোমাদের দাদা আমি আর পাপান মিলে চলে এসেছি পেট্রোল পাম্পে। গাড়িতে ফুয়েল একটু কম আছে, সেই জন্য কিন্তু পাম্পে চলে এসেছি। এইবার তারপরে আমরা কিন্তু সোজা বেরিয়ে গেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু বেশ কয়েকবার আমরা একটু জ্যাম পেয়েছি, এবার আস্তে আস্তে আমরা দক্ষিণেশ্বরে চলে যাচ্ছি। এবার গিয়ে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, এখন ওবাড়ির জন্য একটু মিষ্টি নেব, তাই জন্য আমি আমরা কি খাচ্ছি পাপান, পাপান কি খাচ্ছে দেখাও তো, চিড়ে ভাজা। পাপান একটু চিড়ে ভাজা খাচ্ছে। বাড়ি থেকে যে দুধটা মানে হরলিক্সটা নিয়ে বেরোলাম, সেটা কিন্তু পাপান এক ফোঁটাও খায়নি, বললো খাবো না। তাই জন্য একটা ওই সাদা চিড়ে ভাজা কেনা হয়েছে, ওই সাদা চিড়ে ভাজাটা ওকে দিয়েছি যদি একটু খায়। আসলে জ্বর জ্বর মুখে না মুখরোচক একটু বেশি ভালো লাগে। এই তোমাদের দাদা এখন গেছে হচ্ছে তোমার মিষ্টিটা নিতে, সেজন্য আমি বসে আছি গাড়িতে, আমি আর নামিনি ছেলেকে নিয়ে বসে আছি। মিষ্টিটা নিয়ে এবার সোজা চলে যাবো, বাড়ির কাছে চলে এসেছি প্রায়, আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব।
আমরা কিন্তু চলে এসেছি। আমি বলছি আমি কত জিনিস দেখো, এই হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে একদিন আর 10 দিনের ট্যুর। হ্যাঁ আচ্ছা, এই দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি, আর রাস্তা আস্তে আস্তে তো তোমাদের সঙ্গে যেটুকুনি আপডেট ছিল সেটুকুনি শেয়ার করেছি। এই হলো আমার ঠাকুমা, আর এইখানে ওমা। এত এতদিন বাদে প্রথম বলো? এক মাস পুরো পাক্কা, আজকে 25 তারিখ, ওই 25 তারিখে যাওয়া হয়েছিল না 24 তারিখে? হ্যাঁ হ্যাঁ, এই এক মাস পুরো হলো। মাদের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, মাদের বাড়িতে পাঠানোর জন্য এটা কেনা হয়েছে, এই দেখো। তোমাদেরকে বলছিলাম না, আচ্ছা ব্যাক ক্যামেরাতে তোমাদের ফটো শেয়ার করে দিচ্ছি, তারও পরে তো। এবার আমি যাবো একটু পার্লারে, পার্লারে গিয়ে আইব্রোটা করে আসবো। আমি বাড়ার সাথে কোনো জায়গায় আইব্রো করে মানে সন্তুষ্ট হতে পারি না, তাই এখন আমাদেরই পাড়ার একটা ছোট্টখাট্ট দোকান আছে, ওই দোকানেই আমি রানুদের কাছে পার্লারে গিয়ে আইব্রোটা করবো, বাদ বাকি আর কিছু করার ঠরার নেই। এই ঠিক আছে, এই চলে যাচ্ছে। এই হলো ওই সেদিনকে তোমাদের যেটা শেয়ার করেছিলাম, এই 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 ওয়ার্ড্রপটা শেয়ার। যার মূল্য মানে মূল্য দাম খুব কম হলেও কিন্তু এটা যদি পারফেক্ট না হয় মুখের পুরো অবয়বটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, কি রানুদি তাই তো? এখানে এখন দিদান আর পাপান দুজন মিলে খেলা করছে, দিদান বাজাচ্ছে তবলা। কে এসছে দেখে আসি, দাঁড়া। এই দেখো তোমার দাদান এসে গেছে, কি এনেছে দাদান, কি এনেছে? পার্লার থেকে কিন্তু চলে এসেছি, এসে মা দিয়েছে কফি, কফি খাবো। আর এই যে আর একজনকে দেখবে, রিল্যাক্স মুড, রিল্যাক্স মুড, ওই দেখো বসে শুয়ে শুয়ে একদম দেড়দানা দান ভিডিও দেখছে। আর এখানে আর একজন কি করছে? ওই দেখো দাদান মিষ্টি এনেছে, আর এখানে পাপান মিষ্টি খাচ্ছে, দিদান কাই দিচ্ছে পাপান খাচ্ছে, তাই তো? মিষ্টি ভালো? থ্যাংক ইউ, দাও না, চলো বাবার তো এটা, বাবার, চলো 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 চলো। নাও চলে এসেছে তোমার মটন বিরিয়ানি, বাবারে বাবা।
ফিনিশ করে দিয়েছে খাওয়া। ভালো লাগে দেখে? আবার হাড় দেখাচ্ছে, লজ্জা নেই লজ্জা নেই। বউ খাচ্ছে না বর খেয়ে নিচ্ছে, বউ খাচ্ছে না বর খেয়ে নিচ্ছে না, আমি খাবো না। কেমন খেলে সেটা বলো। দাদা বৌদির বিরিয়ানি মানে কথা হবে না, কথা বন্ধ হয়ে গেছে বিরিয়ানি খেয়ে। এ আবার কেমন বিরিয়ানি? বিরিয়ানি খেয়ে কথা বন্ধ হয়ে যায়। জমিয়ে মটন বিরিয়ানি দিয়ে কিন্তু তোমাদের দাদা রাত্রের ডিনারটা আজকে বেশ জম্পেশভাবে করছে, মানে দারুণভাবে করছে। মানে ওর মানে বিরিয়ানি মানে মটন হলে ওর ভালো হয়। মটন যে ওর কী প্রিয় জিনিস মানে সেটাই আমি বুঝি না, যে এত মটন খেতে ও মানুষ ভালোবাসে। রোজ যদি মটন দেওয়া হয় রোজই মটন খাবে, এরকম ব্যাপার। মানে মাংস মাংস ব্যাপারটা ও খুব মানে ভালোবাসে আর কি তোমাদের দাদা। যাই হোক, তো এসে থেকে তো দেখছোই দিদান দাদান সবার সাথেই পাপান খুব আনন্দ মজা করছে। আমিও এলাম বহুদিন পর, খুব ভালো লাগছে। এসেই গেছিলাম পার্লারে, আইব্রো টাইব্রো করে নিজেকে একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করে চলে এলাম। তো আজকের মতো আমার বকবক আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার রাতের ডিনার সেরকম স্পেশাল কিছু নয়, হালকা টালকা কিছু খেয়ে নেবো। আর কালকে কালকে কিন্তু একটা খুব স্পেশাল ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। কী ব্লগ আসতে চলেছে? আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী ব্লগ আসতে চলেছে সবটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চ্যানেলের বেল নোটিফিকেশানটা অল করতে কিন্তু ভুলো না, কারণ অল না করলে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান মানে যেটাই ছাড়ি না কেন সেটা শর্টস হোক বা যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না। আর তোমাদের কাছে না পৌঁছালে কী হবে? তোমাদের কাছে না পৌঁছালে তো তোমার আমার ভিডিওটা দেখবে না। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি।